সারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে থেকে ফোন আসছে যে একটা লোক ভালোবাসে কিছু দিলে সেটা নিতে হয়। ভালোবাসা জিনিস ভালোবাসার মধ্যে থাকবে। আমি এই গাড়িটা সারা বাংলাদেশে আমরা দেখেছি যখন কোন মানুষ মারা যায় হসপিটাল মেডিকেলে যদি থাকে গরিব মানুষের তাদের বাসায় ধরেন এক্সিডেন্ট হয়ে কোনো দুর্ঘটনায় মারা যায় ধরেন সিলেট বাসা কারো রংপুর বাসা এই একটি লাশ পাঠানোর জন্য মানুষের কাছ থেকে তাড়াতাড়ি টাকা উঠাইতে হয় লাশ পাঠানোর জন্য। তাই আমি একটা কথা বলতে চাই এই গাড়িটা আমি উপহার হিসেবে গ্রহণ করেছি থেকে কিন্তু এই গাড়িটা আমরা অ্যাম্বুলেন্স বানাবো জনগণের সেবার জন্য ব্যবহার করবো না কারণ গাড়ি আমার ব্যবহার করার মতো আছে। এই গাড়িটা আমি সরকারের এবং অনেকে জনগণ থাকতে পারে টাকা থাকতে পারে কিন্তু আমরা অনেক মা রাস্তায় ঠিক করে আমি দেখেছি রাস্তার পাশে লাশ পড়ে থাকে আমরা গাড়ি থেকে টাকা উঠে উঠে এই লাশটা দিয়ে পাঠানোর ব্যবস্থা করি। এরকম আমাদের এই গাড়িতে নাম্বার দেওয়া থাকবে আমরা এই গাড়ি অ্যাম্বুলেন্স বানাবো সারা বাংলাদেশে এই গাড়ি থেকে যে সমস্ত গরিব লোক আপনারা অসহায় টাকার জন্য অনেকে দেখবেন অনেক মা মারা যায় সময় মতো আমরা গাড়ির অভাবে আমরা হসপিটালে আমাদের মাকে পাঠাতে পারি না আমার বোনকে পাঠাতে পারি না শুধু টাকার কারণে। কিন্তু আমরা এই তখন ঘটনার কোন মা যাতে কোনো সন্তান কেনা হয় আড়াই এবং কোন সন্তান লাশ মারা গেলে তার মায়ের কাছে যান সময় মতো পৌঁছে যায় এলাকাবাসী খবর দিতে পারে। তাই এই গাড়িটা আমরা অ্যাম্বুলেন্স বানাবো গাড়ির নাম্বার দেওয়া থাকবে যে কোনো লোক আপনারা যে কোনো বিপদে পাবেন কোন মায়ের সন্তান হলে কি মনে করেন ইমার্জেন্সি কোনো অসুখ হলে কি কোনো দুর্ঘটনা ঘটলে আপনারা ফোন দেবেন এই গাড়িটা জনসেবার কাজে আমরা ব্যয় করবো এই গাড়িটা আমি উঠবো না। তাই আপনারা সবাই আমাদের দোয়া রাখবেন আমি অল টাইম আপনাদের সুখে দুঃখে মানুষ সবার কাজে থাকতে চাই আপনাদের পাশে থাকতে চাই কারণ ভালোবাসা কেউ কিছু গ্রহণ করলে সেটা নিতে হয়। এই জন্য ভালোবাসা ভাই দিয়েছে এই ভালোবাসা জিনিস আজকে আমি গেলাম জনগণের ভালোবাসা থেকে আজকে এতদূর আসতে এসছে আসতে পেরেছি। তাই অসংখ্য ধন্যবাদ আপনারা এত অনেক দূর থেকে এসেছেন তাই আপনারা আমাদের দোয়া রাখবেন এই গাড়ি জনগণের এই গাড়ি আমার এখন না গাড়ি আপনাদের সবাই। তাই অসংখ্য ধন্যবাদ জানাই আজকে অনুষ্ঠানে মনিকা অনেক সাংবাদিক ভাই অনেক মিডিয়া কর্মী এসেছেন এবং এলাকার চেয়ারম্যান ভাই এবং অনেক গণ্যমান্য লোক আছে আমি সবার নাম জানি না সবাইকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা আমরা আজকে এখানে অনেকে প্রশ্ন করতেছেন আমরা নির্বাচন নিয়ে এখানে কোনো আলোচনা করব না আমরা এখানে যেহেতু আপনারা এখানে একটা ভালোবাসার উপহার নিতে এসেছে এই উপহার উপলক্ষে আপনি কথা বলবেন। আর এই গাড়িটা আমরা আবারও বলতেছি আমরা অ্যাম্বুলেন্স করব এই গাড়ি জনসেবার কাজে ব্যয় হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম।